দুই হাজার দশ ও দুই হাজার এগারো সালে উইকিলিক্স ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের হাজার হাজার গোপন নথি ফাঁস করা হয় জানিয়ে রীতিমতো হইচই পড়ে যায় আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এরপর থেকেই উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স এক দশকের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন তবে তার বিচারের জন্য মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই অনুরোধ জানিয়ে আসছিল এই পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে গোপন নথি ফাঁসের ঘটনায় বিচারের জন্য অ্যাসান্সকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদন দেয় যুক্তরাজ্য সরকার এরপর পরই একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা এ নিয়ে স্থানীয় সময় সোমবার লন্ডন হাইকোর্ট রায় দেন যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন তিনি ব্রিটিশ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় অ্যাসঞ্জ বর্তমানে বেল কারাগারে রয়েছেন আপিলের জন্য কয়েক মাস সময় পাবেন বলেও জানানো হয় আপিলে মার্কিন আদালতে সম্ভাব্য বিচার কিভাবে পরিচালিত হবে এবং অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণের কারণে একজন বিদেশি নাগরিক হিসেবে বিচারের সময় বাক স্বাধীনতার অধিকার রক্ষা হবে কিনা সেসব বিষয়ে অ্যাসন্স তার বক্তব্য তুলে ধরবেন আফরিন মৌ নিউজ দেশ টিভি